আজ সকাল থেকেই আকাশের মেঘ ঘুরে রয়েছে, আর ভোর থেকে বলবো না, গতকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। কালকে বিকালে একটু আকাশটা ভালো ছিল, আজকে সকাল থেকে দেখুন কি হারে বৃষ্টি নেমেছে। তো নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের জন্য গার্ডেন প্যারাডাইস। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বন্ধুরা একটু মনোযোগ সহকারে শুনবেন, যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ভিডিওর শেষে যখন আপনারা কমেন্ট করেন, কমেন্ট বক্সে কখনোই কিন্তু আপনারা কতটা সময় ধরে ভিডিও দেখছেন সেটা লিখবেন না, প্লিজ। এটা আপনাদের কাছে একান্ত অনুরোধ, এইটা আপনারা করবেন না, কেননা আপনারা দেখছেন যতটা ভালো লাগছে দেখুন, দেখে আপনারা কমেন্ট করুন ভিডিও সম্পর্কে, তাহলেই বোঝা যাবে যে আপনারা ভিডিওটা পছন্দ করছেন কি না। কতটা দেখছেন কতটা দেখছেন না সেটা টাইমটা লেখার কোনো প্রয়োজন নেই। তো আজকে যে বিষয়ে আমি ভিডিও করতে চলেছি, দেখুন আজকে এই যে একটা ছোট্ট সুন্দর জবা গাছ, জবা গাছটা কী পরিমাণে ফুল এসেছে আর কীভাবে এত ফুল আনা সম্ভব সেটাই কিন্তু আজকে তুলে ধরছি। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তা ছাদে আমি গাছগুলো রাখি, আপনারা সবাই জানেন যে ছাদ বাগান আমার আছে, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি এসছে তাই গাছটাকে আমি একটু ভেতরে নিয়ে এসেছি, সিঁড়িঘরের মধ্যে নিয়ে এসেছি। তা এখানেও কিন্তু বৃষ্টির ছাঁট আসছে, তা দেখুন এই বৃষ্টির মধ্যেও কিন্তু ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, কেন আমরা সবাই জানি জবা ফুল একদিনই ফোটে, পরের দিনকেই জবা ফুলগুলো আবার মুছে যাবে। তো বন্ধুরা দেখুন এই গাছটাতে এত পরিমাণে কুড়ি এসছে, গাছটা একটা ছোট্ট টবে রয়েছে, গাছটাও কিন্তু খুব বেশি বড় নয়। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি এই গাছটা আমি কীভাবে প্রতিস্থাপন করেছিলাম, যারা এখনও দেখেননি অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে সেটা দেখে নিতে পারেন যে কীভাবে গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম, তার মাটি কীভাবে প্রস্তুত করেছিলাম সবই বলা রয়েছে। তো এই প্রচুর পরিমাণে কুড়ি আসার প্রধান কারণ হচ্ছে, প্রথমত আমি যখন গাছটা নিয়ে এসে বসাই তখন মাটিটা একটা উর্বর মাটি আমি তৈরি করেছিলাম, মাটি, ভার্মিকম্পোস্ট, বালি, হাড়গুঁড়ো, শিলকুচি, নিমকল এই সমস্ত কিছু উপাদান মিশিয়ে। গাছটা তখন ছোট অবস্থায় ছিল, প্রতিস্থাপন করার পর আমি কিন্তু কোনো রকম এই গাছে ফুল নেওয়ার চেষ্টা করিনি, যতবারই কুড়ি এসছে গাছটার থেকে কুড়িগুলোকে আমি ফেলে দিয়েছিলাম ছিঁড়ে। আর দেখুন তখন কিন্তু গাছটা একটা ছোট্ট ডাল ছিল, সেই গাছটা কিন্তু একটু এত সুন্দর একটা জোকালো গাছ তৈরি করতে পেরেছি, একমাত্র প্রিঞ্চিং পদ্ধতির মাধ্যমেই কিন্তু গাছটাকে এত সুন্দর তৈরি করা হয়েছে। যখনই ছোটো ছোটো ডাল বেরিয়েছে আমি ওপরের মাথাটাকে একটু করে হাত দিয়ে কেটে দিয়েছিলাম, আর তার ফলে দেখুন গাছটা কত সুন্দর তৈরি হয়েছে। প্রত্যেকটা ডালে যেমন ডাল বেরিয়েছে সেরকম প্রত্যেকটা ডালে কিন্তু অসংখ্য কুড়ি রয়েছে, আর কুড়িগুলো কিন্তু অনেকটা হেলদি, দেখুন কুড়িটাগুলো কিন্তু বেশ বড় বড়, অনেকটা বড়। এই দেখুন আজকে একটা ফুল ফুটেছে, এই ফুলটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আরও বড় হবে, আর এখন দেখুন কতটা বড় ফুলটা, এই ফুলটা দেখতেও কিন্তু কালারটা খুবই সুন্দর। তো বন্ধুরা এই এত সুন্দর কুড়ি আসার কারণ কী সেটাই কিন্তু আজকে আমি তুলে ধরছি। আপনারা অনেকেই বলেন আপনাদের জবা গাছে কুড়ি আসছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা পড়ে যাচ্ছে, তা এই জবা গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাবার পছন্দ করে। আপনারা যদি সঠিক পরিমাণে খাবার গাছকে দিতে পারেন তবে গাছ আপনাদেরকে নিরাশ করবে না, অবশ্যই ফুল দেবে। প্রত্যেক মাসে এক মুঠো করে মিক্স সার এই গাছের মাটিতে দিয়ে দেবেন, আর দেখুন লাল পটাশ, পটাশ বলতে আপনারা যে কোনো পটাশ দিতে পারেন, লাল পটাশ হোক বা এক ধরনের মিউরেট অফ পটাশ পাওয়া যায়, সাদা রঙের পটাশ পাওয়া যায় সেটাও দিতে পারেন। এছাড়াও কলার খোসার ডাস্ট বা কলার খোসা বেদমের জল যদি প্রত্যেক মাসে আপনারা এই গাছে দিতে পারেন এই গাছ ভরে আপনারা ফুল পাবেন। জবা গাছ প্রচুর পরিমাণে পটাশ খেতে কিন্তু খুব ভালোবাসে, আর গাছ খাবার খেতে, এই গাছ বিশেষত জবা গাছ খাবার খেতে খুব ভালোবাসে, তাই খাবারের অভাব হলে কিন্তু এই গাছে ফুলের পরিমাণ কমে যাবে, তাই সেদিকে আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে, গাছে আপনাদেরকে ঠিক মতো খাবার দিয়ে যেতে হবে। আর দেখুন এই যে মাটিটা দেখতেই পাচ্ছেন কালো রয়েছে, আমি কিছুদিন আগেও এই গাছে খাবার দিয়েছি, ভার্মি কম্পোস্ট আর একটু নিমকল হাড়গুঁড়ো দিয়েছি,
এছাড়াও এক চামচ লাল পটাশ আমি গাছের গোড়া চারপাশ দিয়ে দিয়ে দিয়েছিলাম। তাই দেখতেই পাচ্ছেন তার পরিণাম, গাছে কত সুন্দরভাবে ফুল চলে এসেছে। এছাড়াও আপনাদেরকে এই গাছ দেখুন, পাতাগুলো কত সুন্দর বড় আর সবুজ। তা এই সবুজ রাখার জন্য পাতাকে আপনাদেরকে কী করতে হবে, অ্যাপসাম সল্ট বাজারে থেকে আমরা কিনতে পাওয়া যায়, যেখানে সার বিক্রি হয় সেখানে অ্যাপসাম সল্ট কিনতে পাওয়া যায়, আপনারা নিয়ে এসে এই গাছে স্প্রে করতে পারেন। এক লিটার জলে এক চামচ গুলে ভালো করে পাতা স্প্রে করে দেবেন, অথবা ছোটো টব হলে হাফ চামচেরও একটু কম নিয়ে মাটিতে দিয়ে আপনারা চারপাশ দিয়ে দিয়ে জল ঢেলে দিতে পারেন। পাতার যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঠিকমতো হয় তাহলে পাতা সবুজ থাকবে, আর ক্লোরোফিলের অভাব ঘটলেই কিন্তু পাতার রং হলুদ হয়ে যায়। এছাড়াও অতিরিক্ত জল বসলেও পাতা হলুদ হয়ে যাবে, পাতা ঝরে যাবে, সেদিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাই মাটিটাকে অবশ্যই কিন্তু ওয়েল ড্রেন তৈরি করতে হবে। গাছে যদি এইভাবে ফুল ফুটে সত্যি দেখতে যেমন সুন্দর লাগে, মনটার মধ্যে আনন্দও লাগে। দেখুন কত ভালো লাগছে, প্রত্যেকটা ডালে ডালে কুড়ি, আর কুড়িগুলো কিন্তু এই গাছে কালকে অনেকগুলো ফুল একসাথে ফুটবে। ছোট্ট গাছে এত সুন্দরভাবে যদি ফুল ফুটে দেখতে অসাধারণ লাগে, তা আপনারাও চেষ্টা করুন। আর বন্ধুরা খেয়াল রাখবেন, জবা গাছে কিন্তু মিলিবাগের আক্রমণ খুব ঘটে। তাই মিলিবাগ, এই দেখুন বলতে বলতে আমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা মিলিবাগের দেখা পেয়েছি। আমিও কিন্তু প্রত্যেক দিন খেয়াল করি পাতা উল্টে বা এরকম কুড়িতেও কিন্তু মিলিবাগের আক্রমণ ঘটে। আর কুড়িতে যদি একবার মিলিবাগের আক্রমণ ঘটে, এই কুড়িগুলোর রসগুলো খেয়ে নিয়ে কিন্তু এইগুলোকে একদম নিস্তেজ করে দেবে, আর এই কুড়িগুলো কিন্তু আর ফুলে পরিণত হবে না। তাই অবশ্যই এইভাবে চেক করবেন, যদি দেখতে পান মিলিবাগ আছে সেটাকে কোনো ভিজে কাপড় দিয়ে মুছে ফেলে দেবেন। নয়তো এর আগেও বলেছি একতারা পাওয়া যায় বাজারে, একতারা স্প্রে করবেন, নিয়ে এসে এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করবেন। এছাড়াও ভাঁড়েতে শ্যাম্পু এক ফোঁটা নিয়ে তার মধ্যে একটু ডিটারজেন্ট সোপ যে কোনো নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন, দেখবেন এই মিলিবাগের আক্রমণ থেকে আপনাদের গাছ ভালো থাকবে। এই মিলিবাগের আক্রমণটাই কিন্তু জবা গাছকে অনেক সময় নষ্ট করে দেয়, তাই সেদিকে কিন্তু আপনাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যাতে কখনোই সেই মিলিবাগের আক্রমণ গাছে না থাকে। গাছ যদি সুস্থ থাকে, সবল থাকে, সঠিক পরিমাণে খাবার খায়, অবশ্যই কিন্তু গাছ আপনাদের ফুল দেবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, আবারও বলছি একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেয়নি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। নমস্কার বন্ধুরা।